ঢাকায় ছবির অন্যতম বেশ জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান যিনি তার অভিনয় কাশমা দেখিয়ে ইতিমধ্যে দুই বাংলায় সুপার ডুপার হিট হয়ে আছেন ওপার বাংলায় তিনি পাঁচটি মুভিতে অভিনয় করছেন এর মধ্যে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে শাকিব খান সবশেষ কাজ করেন ভাই ছবিতে ছবিটি সে সময় দুই বাংলাতেই আলোচিত হয় এরপর মাঝে বছর ধরে আর কোনো কাজ করেননি সুপারস্টার শাকিব খান নতুন করে আবার শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছেন এসকে মুভিজ শাকিব খান পরপর চারটি ছবি করবেন বলে শোনা যাচ্ছে সবকটি ছবি হবে বাংলাদেশি একুশে অক্টোবর বাংলাদেশ ভারত ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন এসকে মুভিজের ব্যবস্থাপক পরিচালক অশোক ধানুকা তখন ছবির কাজ নিয়ে শাকিব খানের সঙ্গে পরপর দুই দিন বসে আলোচনাও করে গেছেন এখন কলকাতায় চূড়ান্ত আলোচনা হবে সাতই নভেম্বর কলকাতা যেতে পারেন সুভাষটা শাকিব খান পুরো খবরটি নিশ্চিত করছেন শাকিব খান নিজেই তিনি বলেন অশোক ধানুকার বেশ কয়েকটি ছবিতে আমি কাজ করছি তিনি ঢাকা এসেছিলেন তার সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে আর সাতই নভেম্বর কলকাতা যাওয়ার কথাও আছে এ ব্যাপারে অশোক ধানুকার সঙ্গে যোগাযোগ করা হলে কলকাতা থেকে মুঠো ফোনে তিনি বলেন সাকিবের সঙ্গে বাংলাদেশে আলোচনা হয়েছে কলকাতায় আসবেন কথাবার্তা হবে কাজ করার ইচ্ছা আছে বাংলাদেশে প্রজেক্ট করব তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত নয় দেখা যাক কি হয় সো ভিউয়ার্স কলকাতার এসকে মুভিজের ব্যানারে তাহলে সাকিব খানের আরও এক বড় ধামাকা আসতে চলেছে শাকিব খানকে আবারও কি এসকে মুভিজের ব্যানারে দেখতে চান এ নিয়ে কমেন্ট করে নিচের কমেন্ট বক্সে